যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামসের মল্লিক পরিচালিত প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আপনাদের সঙ্গে আমি আছি মৌলি গাঙ্গুলি ভট্টাচার্য, সঞ্চালিকা। আমাদের সঙ্গে প্রতিবারের মতো আজকেও স্টুডিওতে উপস্থিত হয়েছে একজন বিশেষ অতিথি। অতিথির সঙ্গে আলাপ করিয়ে দেব অনেকটা দূর থেকে, সেই অতিথি আমাদের কাছে এসেছে, গানে গানে ভরিয়ে দেবে আজকের পর্বটা, আজকের সকালটা। আমি বলতে পারি ভীষণ সুন্দর করে শুরু হতে চলেছে আপনাদের এবং আমাদের। সেই অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেব, আমার পাশেই আছে অতিথি। কি নাম বলো তোমার? আমার নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। বাহ সুস্মিতা, তোমাকে অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ম্যাম। তোমার কেমন লাগছে আজকের অনুষ্ঠানে এসে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। অনেকটা দূর থেকে তো এসেছো। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে। বাবা, মুর্শিদাবাদ থেকে এসেছে দেখুন গান শোনাতে শুধুমাত্র। তার কাছ থেকে গান শুনবো, অনেকগুলো গান শুনবো। প্রথম গান আমাদের কি শোনাচ্ছো? মায়াবনো বিহারিণী হরিণী গান। হা হা হা, চলো শুনি। সাপুরো সঞ্চারী
বাহ, ভীষণ সুন্দর গান গেয়েছিস, ভীষণ ভালো লেগেছে। সুস্মিতা, গান ছাড়া আর কি করতে ভালোবাসিস? গান ছাড়া আমি আগে ড্রয়িং করতাম। বাহ, তো এখন পড়াশোনার কিছু প্রেশারে সেটা আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, কি পড়াশোনা করছিস এখন? এখন বিএ সেকেন্ড ইয়ার ইংলিশে অনার্স। বাহ, এর কোন কলেজ তোর? আমার মুর্শিদাবাদের কান্দিরাজ কলেজ। বাহ বাহ, খুব ভালো, ভীষণ ভালো। মানে পড়াশোনার সঙ্গে গান বাজনা দুটোই একাতারে চালিয়ে যাচ্ছিস, তাই তো? খুব ভালো, ভীষণ ভালো। আরো ভালো উন্নতি কর, আরো গান নিয়ে এগিয়ে যা, পড়াশোনা নিয়ে অনেকটা এগিয়ে যা, আরো তোর ভালো হোক। পরবর্তী গান কি শোনাবি? পরবর্তী গান অলিরও কথা শুনে গানটা আমি সঙ্গে শোনাবো। বাহ বাহ, খুব মিষ্টি গান শুনবো, চল। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোই রাত যাই যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় গো ডাকে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় গো ডাকে। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি করে শোনালি সুস্মিতা, ভীষণ ভালো লাগলো। তোর গলায়, খালি গলায় গান শুনবার ভীষণ ইচ্ছে ছিল, এবং আজকের পর্বটা একেবারে অন্যরকম সাজাবার ভীষণ ইচ্ছে ছিল, তাই আজকে তোর খালি গলায় গান শুনে সত্যি অসাধারণ লাগলো, ভীষণ সুন্দর হয়েছে। আমার মনে হয় দর্শকরাও আজকে ভীষণভাবে উপভোগ করছে আজকের পর্বটা, খুব সুন্দর হয়েছে। তোর গান ছেড়ে যেতে ইচ্ছে করছে না সুস্মিতা, কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। একটা বিরতি নেব এবং বিরতির পরে আবার ফিরে আসবো, তারপরে তোর কাছ থেকে আবার গান শুনবো, কেমন? সময় একটা ছোট্ট বিরতির। সকালে জলসা দাঁড়িয়ে আছো তুমি আমার গানে, আর
আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? প্রাণ চায় চক্ষু না যায়, মরে তোর দুস্তর লজ্জা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যে জল সাগরে, নাচ গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা, তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায় শুধুমাত্র চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, ফিরে এলাম আবার একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে আছে অপূর্ব সুন্দর গাইছে সুস্মিতা। সুস্মিতা কাঁদি থেকে এসছে মুর্শিদাবাদের, ভীষণ সুন্দর গান শোনাচ্ছে আমাদেরকে খালি গলায়, এবং কিছু মিউজিকের সাথে অবশ্যই শোনাচ্ছে, কিন্তু আমার কানে না ওর খালি গলার গানটা সত্যি ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করুন। এরপরে আবারও ওর কাছে একটা গানের জন্য আমরা রিকোয়েস্ট রাখবো। কি গান শোনাচ্ছি সুস্মিতা? দেখেছি রূপসাগরে মনে মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুন দারুন, চল। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানসিকা চাষনা, দেখেছি রূপসাগরে মনের মানসিকা চাষনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি রূপসাগরে মনের মানুষে কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানসিকা চাষনা, দেখেছি রূপসাগরে মনের মানসিকা চাষনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করে আমার হয়েও আর হইল না, আমার আমার মনে করে আমার হয়েও আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানসিকা চাষনা,
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা পথিকারে ভেব না রে ডুবে নাও রূপ সাগরে পথিকারে ভেব না রে ডুবে নাও রূপ সাগরে বিরলে বসে কর যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দেও না ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দেও না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে ধরা দেনা ধরে ধরে মনে করে ধরতে গেলে ধরা দেনা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাহ, ভীষণ সুন্দর গেয়েছিস সুস্মিতা। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, অসাধারণ। আচ্ছা সুস্মিতা, গান তো ভীষণ ভালোবাসিস, গানের চর্চা করছিস, কতদিন ধরে এই চর্চা করছিস? আমি ছোট থেকেই গান শিখি, ছোট থেকে একদম যখন বোধ শুরু হয়েছে তখন থেকেই গান শিখছিস? 3 বছর বয়স থেকে। বাহ, ভীষণ ভালো, খুব সুন্দর। গানের প্রতি তোর ভালোবাসা তোর কণ্ঠে সত্যি ধরা পেয়েছে সেটা। আর এইভাবে যে পড়াশুনো গান দুটোকে সামলে একসঙ্গে চলছিস, গানের প্রতি কোনো অবহেলা নেই তো, মানে দুটোকে সামলে উঠতে পারছিস? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। মাধ্যমিকের সময় একটু প্রবলেম হয়েছিল, তখন কিছুদিনের জন্য গানটা অফ ছিল, তো তারপর আবার গানটা কন্টিনিউ করি আমি। বাহ, খুব সুন্দর। না, কখনোই গানটা অফ করিস না, ভীষণ ভালো গাস তুই, আরো ভালো গা। তোর ভবিষ্যতের জন্য আরো অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের পক্ষ থেকে রইল। এখন সময় আর একটা ছোট্ট বিরতির, একটা বিরতি নিই, তারপরে ফিরে আসছি, আবারও গান শুনবো তোর কাছে, ঠিক আছে? সময় এখন ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, আমরা বিরতির ওপারে আবার সুস্মিতার গান নিয়ে ফিরে আসছি। সকালে জলসা, সকালে জলসা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণীর পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যে জল সাগরে, নাচ গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা, তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায় শুধুমাত্র চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা।
ফিরে এলাম আবারও একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামসের মল্লিক পরিচালিত প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমার সঙ্গে আছে অতিথি শিল্পী, সঙ্গীত শিল্পী সুস্মিতা। সুস্মিতা কান্দি থেকে এসেছে, ভীষণ সুন্দর গান শোনাচ্ছে, ওর কাছ থেকে আবারও গান শুনে নেব। আচ্ছা, আপনিও কি গান নাচ বা আবৃত্তিতে দক্ষ? তাহলে আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন এবং আপনিও হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন আমাদের সঙ্গে একটি পর্ব কাটাবার। আপনার জন্য আমরা অপেক্ষায় আছি, ফোন করুন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আবার চলে যাব, সুস্মিতার গান শুনবো। সুস্মিতা, কি শোনাচ্ছিস এখন? তোমার হলো শুরু, আমার হলো সারা। বাহ, চল চল চল, খুব সুন্দর। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। গান দিয়ে আজকের পর্বটা শেষ হতে চলেছে, তোমার হলো শুরু, আমার হলো সারা। আজকের পর্ব সত্যিই আমাদের সারা হতে চলেছে, অসাধারণ গান শুনলাম। আজকের পর্বটা শেষ হতে চাইছে না, শেষ করতেও মন চাইছে না, কিন্তু কি করব, সময়ের কাছে আমরা বাঁধা পড়ে রয়েছি। আজকে এত সুন্দর গান শোনাবার জন্য চ্যানেল ভিশনের তরফ থেকে আমরা সুস্মিতার হাতে তুলে দেব ছোট্ট কিছু উপহার। সুস্মিতা, খুব ভালো লাগলো তোকে পেয়ে। আরো ভালো উন্নতি কর, আরো তোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের টেকনিশিয়ান দাদাদের, যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান আপনাদের পর্যন্ত পৌঁছবে না। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদের যারা সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক সকাল 7টায় চ্যানেল ভিশনের পর্দায় আমাদের সঙ্গে যুক্ত হন প্রভাতী অনুষ্ঠান সকালের জলসায়। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন এক পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ সঞ্চালিকা মৌলী গাঙ্গুলি ভট্টাচার্য। নমস্কার। নন্দিনীর রান্নাঘর, হরেক রকমের খাবার দাবার নিয়ে আমি পাপি অধিকারী এসেছি নন্দিনীর রান্নাঘরে। নন্দিনীর খাবার দাবার টেস্ট করলাম, হরেক রকমের মজার মজার রান্না। আমি দেখি, আপনারাও দেখবেন নন্দিনীর রান্নাঘর শনিবার, দেখবেন কিন্তু ভুলবেন না যেন।
নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল ৫টায় চ্যানেল।